ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। সারা দেশে এই এক অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার চিন্তা ভাবনা করেছিলেন কেন্দ্রের বিজেপি দল। আগামী 9 নভেম্বর থেকে উত্তরাখণ্ড সরকার যা লাগু করতে চলেছে। সত্যি কি এই অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে সাধারণ মানুষের জন্য একটাই আইন দেশে প্রণয়ন হবে? কি বলছেন সাধারণ মানুষ, এতে কি তারা উপকৃত হবেন? আসুন জেনে নিই। উত্তরাখণ্ড রাজ্যের জন্মদিন, সেদিকে তারা নিজেরা এই অভিন্ন দেওয়ানি বিধি শুরু করবে, কি বলবেন? ধন্যবাদ জানাই উত্তরাখণ্ড সরকারকে যে ওখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে, খুব ভালো। কেন কি সারা ভারতবর্ষ, আমাদের তো আমরা সার্বভৌম রাষ্ট্র, এখানে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বীরা রয়েছেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতবাদের মানুষজন রয়েছেন। আমার মনে হয় আমাদের এই রাষ্ট্রে যেটা যে জন্য অভিন্ন দেওয়ানি বিধি, যে আইন একটাই হবে, বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন আইন, এটা না হয়ে সমস্ত গোটা দেশে একটাই আইন লাগু হবে, এর জন্যই অভিন্ন দেওয়ানি বিধি আনার কথাবার্তা হচ্ছে। এবং আমি খুব আশাবাদী খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি আমাদের গোটা দেশে লাগু হবে। কি মনে হয় এতে সব মানুষ কি একই অধিকার, সমান অধিকার পাবেন? অবশ্যই অবশ্যই, এটার জন্যই তো এইরকম। এই এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সমস্ত বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষজন তারা এটার সুবিধা লাভ করবে। বিভিন্ন আলাদা আলাদা হবে না, না বিভিন্ন ধর্মের মানুষের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা বিভিন্ন আইন, সেটা কেন হবে? সেটা হওয়া তো উচিত না। সমস্ত ধর্মের মানুষের জন্য একটাই আইন হওয়া উচিত, এবং সেটাই হবে। এবং সেটা হলে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, খালি হিন্দু ধর্ম না, সমস্ত বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা প্রত্যেকে উপকৃত। আইনি বিধি ইউনিফর্ম সিভিল কোড, কেন্দ্রীয় সরকার তথা হচ্ছে বিজেপি লোকসভা নির্বাচনের আগে বলেছিল যে তারা ক্ষমতা এলে এটা তারা লাগু করবে। ইতিমধ্যেই উত্তরাখণ্ড সরকার জানিয়েছে যে 9 নভেম্বর তারা হচ্ছে নিজেদের রাজ্যে এটা শুরু করবে। কি বলবেন এই ইউনিফর্ম সিভিল কোড, এটা যদি লাগু হয় মানুষের কী লাভ হবে? 1908 সালে আমাদের সিভিল প্রসিডিওর কোড, এখন 2024, একশো বছর উপর পেরিয়ে গেল, কোনো আইনই এক যে স্ট্যাগনেন্ট হয়ে বসে থাকতে পারে না, আইনটাকে ডাইনামিক হওয়া উচিত। প্রতি মুহূর্তে অনেক কিছু অবস্থাগত, রাজনীতিগত বিভিন্ন পরিবর্তন পৃথিবী হয়েছে, আমাদের ভারতবর্ষ তার থেকে ই নয়। তো আইনটা আমরা হচ্ছে আইনটা ডাইনামিক হোক, মানুষের আইন যেন মানুষের কাজে লাগে। এই যে আমাদের দেশে একটা দেশ ভারতবর্ষ, সেখানে একটা সম্প্রদায়ের জন্যে বিবাহ এবং তাদের বিচ্ছেদ আলাদা, আরেকটা সম্প্রদায়ের জন্য আলাদা, এই থাকার জন্য অনেক কনফিউশন হয়ে গেছে, অনেক কিছু কনফিউশন আসছে। এটাকে কনফিউশনটাকে ইরাডিকেট করা দরকার, এটাকে মুছে দেওয়া দরকার। কিছু মুসলিম মহিলাদের যেমন সম্পত্তির অধিকার, আমাদের হিন্দু মহিলাদের সম্পত্তির অধিকার। আমরা মনে করি মুসলিম মহিলা এবং হিন্দু মহিলা যেহেতু দুজনের সমান অধিকার থাকাটা উচিত, কিন্তু ইউনিফর্ম সিভিল কোড না হওয়ার জন্যে এই মুসলিম মহিলাদের এই সম্পত্তি অধিকার থেকে তারা অনেক বঞ্চিত হয়, যেটা হিন্দু মেয়েরা পায়। কিন্তু তাহলে এই যে বঞ্চনা একই দেশে থেকে পড়ে, এক সম্প্রদায়ের মহিলারা বঞ্চিত হচ্ছে, এক সম্প্রদায়ের মহিলারা উপকৃত হচ্ছে, এটা কাম্য নয় আমাদের। এই কামনাটা ভারতবর্ষের যে এখন সরকার আছে তাদের শুরু থেকে এই কামনা যে আমরা ইউনিফর্ম সিভিল করবো, যাতে সংবিধানে যেটা বলা আছে সবাই সমান ইকুয়ালিটি বিফোর দি ল, তাহলে সেই ইকুয়ালিটি বিফোর দি ল করতে গেলে সম্প্রদায়গত যে সমস্ত আইন সেগুলোকে হাঁটাতেই হবে, সেগুলো হাঁটানোর জন্য প্রয়োজন ইউনিফর্ম সিভিল কোড। এতে কি মনে হয় যে আগামী দিনে প্রত্যেক নাগরিক তাদের সমান অধিকার পাবে? হ্যাঁ, প্রত্যেক নাগরিক, বিশেষ করে মহিলারা, নাগরিক তো এমনি পায়, বিশেষ করে মহিলারা। মহিলারা এই যে মুসলিম সম্প্রদায়ের একাধিক বিবাহ ওরা করতে পারে, পলিগেমি যেটা বলা হয়, যেটা আমাদের এতে বাধা। তাহলে এই যে পলিগেমি করলে সমাজের যে একটা অবক্ষয়, সমাজের যে ক্ষতি, একটা নারী জাতির যে অপমান, সেই নারী জাতির ছেলেদের মুক্তি পাবে। সেটাকে যত শিক্ষা করা যায়, আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলই তাদের এই দৃষ্টিভঙ্গি থেকে, নারীর দৃষ্টিভঙ্গি নিয়ে, মুসলমান হিন্দু নয়, নারীর দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত নারীরাও যেন এই সমাজে সুরক্ষিত এবং সমান অধিকার পায়,
এই দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের এখানে বলছি, আগামী 9 নভেম্বর থেকে হচ্ছে উত্তরাখণ্ড সরকার চেষ্টা করছে যাতে হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, যেটা হচ্ছে বিজেপি বিগত লোকসভা নির্বাচনের পূর্বে যে তাদের ইচ্ছে ছিল যে এইটা সারা দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি শুরু করা হবে, সেটা শুরু করতে চলেছে, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে মানবতার জয়। জাতি ধর্ম নির্বিশেষে এক ধর্ম এক দেশ এক নিয়ম, এটারই আগামী দিনে মানুষ সফলতা সত্যি পাবে, ভারতবর্ষে পাবে। এটার জন্য ধন্যবাদ জানাই। এরকম যে বিভিন্ন রকমভাবে সব সাধারণ মানুষের জন্য, সর্বোপরি সাধারণ মানুষের ভারত আপামর ভারতবাসীর জন্য ভাবা হচ্ছে, এটার জন্য আমি সাধুবাদ জানাই। সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে যে কোনো ডিসিশন, যে কোনো নিয়ম আনা উচিত। আমরা সাধারণ মানুষ, নাগরিক হিসাবে, ভারতবাসী হিসাবে আমরা গর্বিত যে এরকম একটা নিয়ম লাগু করা হয়েছে। এর ফলে কি সমস্ত মানুষের সমান অধিকার হবে? হ্যাঁ, এটাই এটাই এই এক দেশ এক নিয়ম, এটার জন্য সাধারণ মানুষের সবাইকে সমান অধিকার পাবে। ধর্ম নির্বিশেষে না, ধর্মের ভিত্তিতে কোনো নিয়ম নয়, ভারতবাসী হিসাবে এক নিয়মে একভাবে দেশ চলবে, এটার জন্যই এই নিয়ম আনা হয়েছে। আমরা সৌম দলীয় আসানসোল। ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, যা আগামী দিনে যদি ভারতবর্ষে লাগু হয় তাহলে প্রতিটা মানুষ সমান অধিকার পাবে, এমনই মনে করছে বাংলার মানুষ। পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, রিতম বাংলা।